আল্লাহ কখনো কাউকে খারাপ করে বানায় না। খারাপ হতে হয় কিছু বেঈমান মানুষ ও আশপাশের পরিস্থিতি থেকে। জন্ম আর মৃত্যুর মাঝখানের সময়টা বেশি দিনের নয়, কিন্তু এর মাঝেও অনেক বেঈমান মানুষদের সাথে দেখা হয়ে যায়। আচ্ছা, বেঈমানগুলো কি আমাদের মতো রাত জাগে? রাতের একাকী শূন্যতাও কি আমাদের মতো তাদের কাঁদায়? আচ্ছা, বেঈমানগুলো কি কষ্ট পায় অন্যের কষ্ট দেখে? নিশ্চয়ই কষ্ট পায় না, আর যদি পেত তাহলে কখনো কাউকে কষ্ট দিত না।